爸，软硬，爸爸，妈妈软硬，再给我把它。সংসারটা জলে পড়লো তাই তাই ও আছে আছে তাই ও বাপের বাড়িতে থাকে তাই বলো তা সেখানেই বর কে আছে এক বুড়ো জ্যাঠামশাই আর জ্যাঠু তো ভাই তাই যাক সেখানে গিয়ে সে যদি সুবিধে মনে করে হ্যাঁ বাবা আমি যে আসছি সেই খবর ওদের দাওনি হ্যাঁ দিয়েছি দিয়েছো তাহলে এলো বলে ও কত দিন ছ বছর আচ্ছা বাবা তোমরা বোধহয় ভেবেছিলে আমি মরেই গেছি নাকি না না থালা থেকে জানিয়েছিল তুমি নাকি যুদ্ধ থেকে পালিয়ে গেছো যুদ্ধ থেকে পালিয়ে গেছি কে বলেছে কে বলে এমন কথা সামরিক দপ্তর থেকে চিঠিটা আমি পেয়েছি হ্যাঁ সেখানে লেখা ছিল রঞ্জন গাঙ্গুলি ইজ মিসিং ইন অ্যাকশন বাংলা মানেটা অনেকে ওরকমই করেছে আর তোমরা তোমরা কি মানে করেছিলে আমি ভেবেছিলাম কি ভেবেছিলে তোমাকে বুঝি আর কোনোদিন ফিরে পাবো না বাবা এই দেখো আচ্ছা এখন ফিরে পেয়েছো তো বুঝেছো তো তোমার ছেলে মরেও নি পালায়ও নি আরে বাবা যুদ্ধ থেকে পালালে তাকে বলে ডেজার্টের পলাতক তার কোর্ট মার্শাল হয় বাবা আমার মতো পদক আর মালা পড়ায় না তাদের গলা কিন্তু টাকা পয়সা এই কটা বছরে একটা কানা করিও দেয়নি সেটাই যে নিয়ম বাবা একটা পয়সাও না সেটাই তো নিয়ম আর তাছাড়া ওরা তো জানতো না যে আমি আচ্ছা একবার তুমি এক কাজ করো তো তুমি এটা রাখ এটা কি টাকা ও দিয়ে আমি কি করব কেন খরচ করবে ভালো মন্দ খাবে বেলা এলে তাকে দেবে সে বেলা আসুক তাকে তুমি নিজের হাতেই দিও আচ্ছা ঠিক আছে তাই নয় হবে কিন্তু এখন টপুকে ডাকো টপুকে ডাকো একটু মিষ্টি আনায় আরে কত লোকজন আসবে তাদের একটু আদর আপ্যায়ন করতে হবে না টপু ঠিক আছে তুমি বসো আমি দেখছি আমি দেখছি আচ্ছা বাবা টপু সারাদিন বাড়িতে কি করে বলো তো কি করে সারাদিন সারা পাড়ার লোক গেল স্টেশনে আর টপু যেতে পারলো না ওকে হাতের কাছে পাই ওর মজা আমি দেখাচ্ছি টপু ওই টপু টপু বাবা বাবা যেন বিশু কেন আমি চিনতেই পারছি না ছেলেটা বড্ড মোটা হয়ে গেছে এ বাবা ইয়াগানার কি অবস্থা হয়েছে গো কি প্রচন্ড স্লিপারি হয়ে গেছে বাবা বলছিলাম কি কালকে আমরা দুজনে মিলে জায়গাটাকে পরিষ্কার করব ঠিক আছে ঠিক আছে এখানে সুন্দর ফুলের বাগান করব যেখানে তোমার দাদু ভাই খেলা করবে আর আমরা সবাই মিলে না ওর করে হই 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 করে বিলা কেমন আছো ভালো খুব ভালো কিন্তু ভালো ছিলাম না তুমিও না আমিও না গত ছটা বছর না এক বাদাম কই আনন্দ গাঙ্গুলি কই বলো আনন্দ গাঙ্গুলি আনন্দ তোমার আমার ছেলে তাকে আনন্দ না 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 মানে ও স্কুলে গেছে ও বেলা বেলা তুমি কি বুঝতে পারছো না যে কোচি মুখটা দেখবো বলে আমি গত ছটা বছর প্রতি সেকেন্ড গুনেছি আর ঘরে এসে আমি তার দেখা পাবো না তুমি জানো বেলা তুমি জানো যে মুহূর্তে বিশু আমাকে বললো আমার ছেলে হয়েছে ওই কেমন হয়েছে আমার ছেলে আমার মতো হয়েছে বলো হ্যাঁ আমি জানি বেলা আমার ছেলে আমার মতো হবে ও কখন চোখে দেখবো না বেলা কখন চোখে একটু আদর বেলা তুমি কিছু বলছো না কেন তুমি চুপ করে আছো কেন বেলা তুমি কি ওর কাছে আমাকে মৃত বলে ঘোষণা করেছো সাড়ে পাঁচ বছরের একটা বাচ্চা তার কাছে বাঁচা মরাই বোধগুলো কি আসে তবে কেন কেন ওকে আনলেন ওর স্কুলে যাওয়ার কি আজকে খুব জরুরি ছিল আনলো এতদিন বাদে তুমি ফিরে এসেছো তোমার ছেলে কি তুমি দেখবে না তা তো হয় না তবে তার আগে কি তোমার খাওয়া হয়েছে হবে খাওয়া দাওয়া সব প্লিজ প্লিজ কতদিন আমি তোমায় ছুঁয়ে দেখিনি বেলা তোমাকে কাছে পেতে আজকে আমার ভীষণ ইচ্ছে করছে বেলা ভীষণ কি বাবা বলছিলেন যে যুদ্ধের সময় তোমার চোট লেগেছিল কোথায় সে কি আর একটা জায়গায় তখন দেখলে তুমি আমাকে চিনতেই পারতে না হাতে পায়ে মাথায় সব জায়গায় শুধু ব্যান্ডেজ ও সে এক ভয়ঙ্কর অবস্থা বেলা সে এক ভয়ঙ্কর অবস্থা আমি আমি জানি বেলা আমি জানি আমার যত না কষ্ট হয়েছে
তার থেকে হাজার গুণ বেশি কষ্ট হয়েছে তোমাদের। হয়তো ঠিক মতো খেতে পাওনি, পথ্য পাওনি, হয়তো প্রথম সন্তানের মুখ দেখার সময় শুশ্রূষা করার মতো পাশে কাউকে পাওনি। কিন্তু আমি আমি কি করবো বলো, আমার তো কিছু করার ছিল না। আমি জানি কেন বেলা, কেন বেলা, প্রতিদিন প্রতিদিন প্রতি মুহূর্তে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, ভগবান ভগবান একটিবার একটিবার আমাকে আমার স্ত্রী আর সন্তানের কাছে পাঠিয়ে দাও, তারপর যদি আমি মরেও যাই আমার কোনো দুঃখ থাকবে না। কিন্তু ঈশ্বরের কাছে হাত পাতলে যদি সব পাওয়া যেত বেলা। এখন কি করবে, আবার ফিরে যেতে হবে? অবশ্যই। কবে যাবে? আরে দাঁড়াও, সবে তো ফিরলাম, এতদিনকার পয়সা করি হিসেব নিকেশ, তারপর প্রমোশন হতে পারে, আবার এই মুহূর্তে আমাকে ফ্রন্টে নাও পাঠাতে পারে, ঘরে তো আর বসিয়ে মানে দেবে না। এই দেখো তাই কি যায়, কাজে তো যেতেই হবে। কাজ কাজ মানে তো মানুষ মারা, নয়তো নিজে মরে যাওয়া। আমার বেলা আসতে পারি? ইয়ে কে আপনি? এই পাশেই থাকি, আপনার সঙ্গে একটু আলাপ করতে এলাম। দীর্ঘ ছ বছর পাকিস্তানি সেনাধারাতে বন্দী থাকবার পর অবশেষে ঘরে ফেরা রণক্লান্ত বীর সৈনিক রঞ্জন গাঙ্গুলি। থ্যাঙ্কস। আপনার সঙ্গে পরিচয় করে দিই, আমার স্ত্রী বেলা, কিন্তু আপনার পরিচয়টা আমি এখনো পাইনি। আমি তাপস। আচ্ছা তাপস, গ্লাড টু মিট ইউ। তাপস রায়। আচ্ছা আচ্ছা। বর্তমানে বেলার স্বামী। কি বললেন আপনি? বেলা আমার বিবাহিতা স্ত্রী। What a beautiful joke. এই রঞ্জন গাঙ্গুলির সঙ্গে কি দুর্দান্ত রকমের একটা রসিকতা। রসিকতা নয় রঞ্জন, বর্তমানে বেলা আমার গৃহিণী। স্টপ ইট, জাস্ট স্টপ। বেলা বেলা বলো বলো, বেলা বলো, আমি তোমার থেকে আসল সত্যিটা জানতে চাই বেলা, প্লিজ। আমরা কালীঘাটে মালা বদল করে বিয়ে করেছি। কিন্তু কেন, কেন বেলা, কেন? আমি তো এখনো বেঁচে আছি বেলা। সেটা তো আমি জানলাম গত পরশু, তার আগে তো আপনি আমাদের চোখে মৃতই ছিলেন। বেলা আমি জানি বেলা, আমি আমি জানি যে তোমার অসহায়তার সুযোগ নিয়ে ওই রাস্তা। না 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 বেলা না, জোর করে বিয়েটা হয়েছে। আমি তোমাকে বলছি জোর করে বিয়ে হয়েছে, এই বিয়ে কেউ মানবে না। আমি বলছি জোর করে বিয়ে হয়েছে। জোরও করেনি রঞ্জন, জোরও করেনি। কি বলছো বাবা? এ বিয়ের অনুমতি হ্যাঁ আমি দিয়েছি বাবা। হ্যাঁ রঞ্জন, আমি তোমার বাবা। মাই গড।